আমি তোহিদুল ইসলাম ইমন। সো আজকের কুইক অনলাইন স্কুলের যে টপিকটা থাকছে সেটা হচ্ছে টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন, এবং আমরা সামনের লেকচারে ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? সো এই টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন যাওয়ার আগে আমাদেরকে যেই জায়গাটায় প্রথমেই যাইতে হবে সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন মানে কি। সেটা খুব ইজি একটা ব্যাপার। ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি। আমাদের ডিএনএ থেকে ডিএনএ তৈরি করাটা জরুরি, কারণটা হচ্ছে আমরা জানি যে আমাদের যেই জীবন, সাধারণত প্রত্যেকটা জীবদেহের যে জীবন, প্রতিটা জীবন শুরু হয় একটা মাত্র কোষ থেকে, এবং ওই একটা মাত্র কোষের ভিতরে যেই নিউক্লিয়াস থাকে এবং ওই নিউক্লিয়াসের ভিতরে যেই ক্রোমোজোম এবং যেই ডিএনএ থাকে, ওই ডিএনএটা প্রত্যেকটা কোষের মধ্যেই থাকে। মানে এই কোষটাই তো বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ বা পূর্ণাঙ্গ জীব হবে। তো ওই প্রত্যেকটা যে কোষ আছে, প্রত্যেকটা কোষেই তাকে ওই ডিএনএ গুলো থাকতে হবে। দ্যাট মিন্স কোষ বিভাজনের সাথে সাথে ডিএনএ গুলোকেও বিভাজিত হতে হবে। তাহলে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে সাপোজ এটা হচ্ছে একটা কোষ, এবং এইটার ভিতরে সাপোজ একটা ডিএনএ আছে। আমি একটা একটা ডিএনএ দেখালাম, এটার ভিতরে একটা ডিএনএ আছে। সো ওই এই কোষটা যখন দুইটা কোষ হবে কোষ বিভাজনের সময়, যখন দেহ বৃদ্ধির সময় যখন দুইটা কোষ হবে, অর্থাৎ এদিকে একটা কোষ হইলো এদিকে একটা কোষ হইলো, সো এই যে দুইটা কোষ হয়েছে এই প্রত্যেকটা কোষেই কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা করে ডিএনএ থাকাটা জরুরি। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা জানি যে কোষ বিভাজনে, মাইটোসিস কোষ বিভাজনে আমরা যেই নতুন যে কোষগুলো পাই ওই কোষগুলোতে মাতৃকোষের অনুরূপ ধর্ম থাকে, অর্থাৎ মাতৃকোষে যা যা ছিল ওই কোষগুলোতে সেগুলোই থাকবে। দ্যাট মিন্স এই জায়গায় কোষগুলো বিভাজিত হওয়ার আগে অবশ্যই আমাদের যে ডিএনএটা ছিল ওইটা বিভাজিত হওয়াটা জরুরি। যেই যেই বা এই একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হওয়াটা জরুরি ছিল, যেহেতু একটা কোষ থেকে দুইটা কোষ এদিকে হচ্ছে। সো এখন এই যে ডিএনএটা কোন কিভাবে আমরা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারি, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটা কিন্তু ডিএনএ রেপ্লিকেশন। সো ওই যে কিভাবে ডিএনএটা তৈরি করতে পারি সেইটার জন্য ইনিশিয়ালি বিজ্ঞানীরা ধারণা করছিলেন যে তিনটা হাইপোথিসিস, অর্থাৎ তিনটা অনুকল্প তারা ধারণা করতেছিলেন, তিনটা ভাবে হইতে পারে। সো প্রথম যে চিন্তাটা ছিল সেটা হচ্ছে ওনারা ভাবছিলেন যে কনজারভেটিভ মেথডে হইতে পারে, এবং সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে সেমি কনজারভেটিভ মেথড, এবং থার্ড মেথড হচ্ছে বা থার্ড হাইপোথিসিস হচ্ছে ডিসপারসিভ হাইপোথিসিস। এখন এই কনজারভেটিভ বাংলা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প, সেমি কনজারভেটিভ অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, এবং ডিসপারসিভ সেটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। সো এই তিনটা ধারণা করা হয়েছিল যে ডিএনএ এই তিনটা ভাবে রেপ্লিকেটেড হইতে পারে। সো অ্যাট লাস্ট 1960 সালের দিকে আমাদের যে সুয়েকা মানব কোষে, এবং 1961 সালে আরেকজন বিজ্ঞানী ক্লাইমাইডোমোনাস নামক একটা জীবে প্রমাণ করছেন যে এই ডিএনএটা রেপ্লিকেশন ঘটে, ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে হচ্ছে সেমি কনজারভেটিভ মেথডে। এবং আমি এখন দেখাবো সেমি কনজারভেটিভ মেথড, এবং আমি ওইগুলো দেখাবো কনজারভেটিভ হাইপোথিসিস মেথড কিভাবে ছিল সেটা আমি দেখাবো। বাট এখন আমি এই দিকে জাস্ট কনজারভেটিভ মেথডটা নিয়ে প্রথমে আলোচনা করবো। সো কনজারভেটিভ মেথডের জন্য আমি যেটা দেখবো সেটা হচ্ছে, খেয়াল করো, ধরো কনজারভেটিভ মেথড বা সংরক্ষণশীল অনুকল্পটা বলতে কি বোঝায় সেটা হচ্ছে, ধরো এদিকে একটা ডিএনএ ছিল, এটা একটা ডিএনএ, এবং এই ডিএনএটা, এই ডিএনএটা প্রথমে মানে এই এই ডিএনএটার প্রতিটা টেমপ্লেটকে ছাঁচ হিসেবে ধরে অন্য আরেকটা নতুন স্ট্র্যান্ড তৈরি হইলো। অর্থাৎ আমি যদি এদিক থেকে কালো কালের একটা ডিএনএ নিই, কালো কালের একটা ডিএনএ স্ট্র্যান্ড নিই, এবং আমি যদি এইদিকে একটা নতুন ডিএনএ স্ট্র্যান্ড উৎপত্তি ঘটছে সেটাকে দিলাম লাল কালি দ্বারা চিহ্নিত করলাম বা এরকম। ওকে, সো এখন দেখো, তার মানে এই পুরাতন একটা স্ট্র্যান্ডকে সে ভিত্তি ধরে অন্য আরেকটা নতুন স্ট্র্যান্ড উৎপন্ন করলো, এবং বাকি যে আরেকটা স্ট্র্যান্ড আছে ওই স্ট্র্যান্ডটাকে ভিত্তি ধরে সে আরেকটা নতুন স্ট্র্যান্ড উৎপন্ন করলো। দেন তারা যেই কাজটা করলো সেটা হচ্ছে তাদের এই যে যে এই দুইটা যে নতুন ডিএনএ পাইলাম, এই ডিএনএটা থেকে আমি যে যে নতুন দুইটা ডিএনএ পাইলাম, ওই দুইটা ডিএনএ যে নতুন যে স্ট্র্যান্ডগুলো আছে সেইগুলো খুলে যাবে, মানে পুরোটাই খুলবে, এবং নতুন যে দুইটা স্ট্র্যান্ড, অর্থাৎ লাল কালির যে দুইটা স্ট্র্যান্ড, ওই দুইটা স্ট্র্যান্ড একত্রিত হয়ে একটা ডিএনএ ফর্ম করবে। এবং আগের যেই আমাদের তাহলে লাল কালির গুলো যদি সরে যায় তখন কি কালো কালের ডিএনএ স্ট্র্যান্ড গুলো রয়ে গেল না?
ওই ডিএনএ স্ট্র্যান্ড গুলো হচ্ছে পুরাতন ডিএনএ স্ট্র্যান্ড, এবং ওই ডিএনএ স্ট্র্যান্ড গুলো আবার একত্রিত হয় তাদের যে পুরাতন যে ডিএনএ স্ট্র্যান্ড ছিল ওই ডিএনএ স্ট্র্যান্ডটাই ফর্মেশন করবে। অর্থাৎ এই যে কালো কালারটা আমি মুছে দিলাম এইভাবে রাখলাম, তার মানে আলটিমেট এই জায়গায় কি ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এইটা ছিল ইনিশিয়ালি এক নম্বর ডিএনএ এবং এই ডিএনএটা থেকে উৎপত্তি ঘটলো এই ডিএনএটা। এখন যদি দেখার একটু চিন্তা করো যে আমাদের প্রথম আমাদের হাতে যে ডিএনএটা ছিল সেই ডিএনএটা অন্য একটা নতুন ডিএনএ তৈরি করছে, বাট তার যে আগের যে বৈশিষ্ট্য বা আগের যে অবস্থাটা সেই অবস্থাটাতে আছে, তার যে পুরাতন যে দুইটা স্ট্র্যান্ড ছিল পুরাতন দুইটা স্ট্র্যান্ডই তার মধ্যে এক্সিস্ট করতেছে। দ্যাট মিন্স তার যে পুরাতন যে দুইটা যে নাইট্রোজেন বেসের বিন্যাস ছিল ওই সবগুলো স্মৃতি তার মধ্যে এখন আছে, তার মানে তার মধ্যে যেহেতু দুইটা স্ট্র্যান্ডই সংরক্ষিত, এই প্রক্রিয়াটা বা এই প্রসেসের মাধ্যমে যেহেতু দুইটা প্রক্রিয়া দুইটা স্ট্র্যান্ডই সংরক্ষিত আছে সেহেতু এটাকে আমরা বলবো কনজারভেটিভ মেথড বা সংরক্ষণশীল অনুকল্প। সংরক্ষণশীল অনুকল্পের পরে আচ্ছা তো সংরক্ষণশীল অনুকল্পের পরে আমরা চলে যাবো হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বলতে কি বোঝায়। অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটা হচ্ছে যে এই ডিএনএ স্ট্র্যান্ডটাকে অর্থাৎ এদিকের একটা ডিএনএ স্ট্র্যান্ডকে ছাঁচ ধরে অন্য একটা ডিএনএ তৈরি হবে। খেয়াল করো এই একটা ডিএনএ ডিএনএ কে ছাঁচ ধরে এই যে একটা স্ট্র্যান্ডকে ছাঁচ ধরে অন্য একটা নতুন ডিএনএ স্ট্র্যান্ড আমরা পাবো, ক্লিয়ার? এবং অন্য যে বাকি আরেকটা স্ট্র্যান্ড আছে সেইটাকে ছাঁচ ধরে আমরা অন্য আরেকটা ডিএনএ ডিএনএ পাবো। ওকে সো এখন যদি চিন্তা করি তারপরে এই এটা হবে না, এটা থাকবে না, কারণ এইটা থেকে এখন আমরা দুইটা ডিএনএ পাইলাম। সো এই যে এই দুইটা ডিএনএ যদি তারা এই রূপে আত্মপ্রকাশ করে করে বা এই রূপে থাকে তখন আমরা তাদেরকে বলবো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। কেন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি? কারণ এইটা হচ্ছে তাদের যে মাদার স্ট্র্যান্ড ছিল ওই কালো কালারটা যে মাদার স্ট্র্যান্ড ছিল ওই স্ট্র্যান্ডটা আছে এবং অন্য একটা নতুন স্ট্র্যান্ড এইদিকে তৈরি হয়েছে। এবং এইদিকে যদি আমরা চিন্তা করি এদিকে মাদার স্ট্র্যান্ড আছে এবং অন্য একটা স্ট্র্যান্ড নতুন স্ট্র্যান্ড উৎপন্ন হলো। সো এই যে এই প্রসেসটা এই প্রসেসটাতে যে নতুন আমরা ডিএনএ গুলো পাইলাম ওই নতুন ডিএনএ গুলোতে কি থাকলো? আগের যেই অর্ধেক স্মৃতি ছিল ওই অর্ধেকটা সংরক্ষিত হইলো। এই জন্যকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বা অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বা সেমি কনজারভেটিভ হাইপোথিসিস, ক্লিয়ার? সো এইটা যদি ক্লিয়ার হয় তারপরে আমরা চলে যাবো হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। এটা খুব সোজা, বিচ্ছুরণশীল অনুকল্প মানে একটা ডিএনএ ছিল এবং সেইটা ভেঙে গেল বা খণ্ডিত হয়ে গেল তখন যেটা হয়। সাপোজ এইটা একটা ডিএনএ আমাদের, এখন এই ডিএনএটা বিভিন্ন স্থানে ভেঙে গেল, সাপোজ বিভিন্ন স্থানে ভেঙে গেল এবং ভেঙে যাওয়ার পরে এই যেই অংশগুলো থাকলো সেই অংশগুলোতে নতুন করে অন্য স্ট্র্যান্ড আসলো এবং এইদিকে আরো নতুন করে অন্যান্য স্ট্র্যান্ড আসার পরে এরকম ভাবে দুইটা ডিএনএ তৈরি করলো। এরকম ভাবে দুইটা ডিএনএ এইদিকে একটা হবে আর এইদিকে আরেকটা দেখানো যায়, সাপোজ খন্ড খন্ড ভাবে এরকম ভাবে আসলো এরকম ভাবে আসলো। সো এই যে এই যে রেপ্লিকেশনটা যে একটা ডিএনএ খণ্ডিত হয়ে যাচ্ছে এবং খণ্ডিত হয়ে যাওয়ার পরে তাদের যেই বিভিন্ন খণ্ড বিভিন্নভাবে উৎপন্ন হয় তাদের মধ্যে সংযুক্ত হচ্ছে এবং এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে যে বিচ্ছুরণশীল অনুকল্প বা ডিসপারসিভ হাইপোথিসিস। সো এই এই তিনটা প্রসেস দেখানোর পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তিনটা অনুকল্প ছিল, অর্থাৎ বিজ্ঞানীরা ধারণা করতেন যে এই তিনটা প্রসেসে হয়তো বা হতে পারে এবং এই তাদের ধারণাটা ঠিকই ছিল। ওই তিনটা প্রসেসের মধ্যে একটা প্রসেসের মাধ্যমে অ্যাকচুয়ালি ঘটে, অ্যাকচুয়ালি যেটাতে ঘটে সেটা হচ্ছে সেমি কনজারভেটিভ মেথড বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। অর্থাৎ ডিএনএ ডিএনএ রেপ্লিকেশন ঘটে অল টাইম অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে এবং আমরা সামনের লেকচারগুলোতে এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে কিভাবে ঘটে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির প্রসেসগুলো নিয়ে আলোচনা করব, ক্লিয়ার? সো আমার তোমরা সামনের লেকচারগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে যাওয়ার পরে মলিকুলার বায়োলজি নামে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে এই ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ এর সবগুলো ভিডিও পাবা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।